জাস্ট পৌঁছলাম পুরী রেল স্টেশনে। দেখো এখনো সূর্যটা ভালো করে উঠেনি। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। এখন রেল স্টেশনের মধ্যে ভোর 5টা বাজে। সে দেখে এখনো চাঁদ। পুরীর সমুদ্র এনজয় করার জন্য এখানে দেখা যাচ্ছে হাজার হাজার লোক এসছে, এর থেকেও বেশি হবে। এই হোটেলটা আমরা বুক করেছি দীপগঙ্গা ইন, এটা থেকে ভিউ ভালো দেখা যাচ্ছে। দেখো ক্যামেল আসছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন বাজে 5:30। হোটেলে আমরা চলে এসেছি কিন্তু আমাদের এন্ট্রি হবে 7টা, তার জন্য আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। দেখাচ্ছি কাছাকাছি সমুদ্র, হোটেলে চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখো আজকে সমুদ্রে প্রচুর প্রচুর ঢেউ, প্রচণ্ড ঢেউ, মনে হয় না নামা যাবে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো সূর্য উঠছে, কি সুন্দর গোল লাল, মোবাইলে ঠিক ধরা যাচ্ছে না, এটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। চলো সমুদ্রের কাছে এবার যাই। তোমার ব্যাগে টাকা টুকু আছে? মা বাবু ছবি টবি তুললে ভালো আসতো। একটু দাঁড়াই দিকে। বাবা ওই দেখে দেবে, দেখ লোকটা নামছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই সমুদ্রে আমাকে প্রচণ্ড টানে, আমার কোথাও যেতে ইচ্ছা করে না, শুধু সমুদ্র দেখতে ইচ্ছা করে। দেখো এদিকে সূর্যটা উঠছে। আমার বাবা আর আমরা ঘুরতে এসেছি সমুদ্র পুরী। পরে ফ্রেশ হয়ে আবার আসবো, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আসবো, কারণ 10 ঘন্টার জার্নি। দেখো আমার বাবা এসছে, আমার ব্যাগটা নিয়ে নিয়ে ঘুরছে, আমাকে কোনো কিছু নিতে দেয় না। ওর আমার ব্যাগটা ও গলায় ঝুলিয়ে রেখেছে, একটা সামনে একটা পেছনে। এদিকে দেখো আবার ক্যামেল চলে এসছে। এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার স্বপ্নই এটাই পুরী, মানে বারবার পুরীতে আসতে ইচ্ছে করে বারবার। এই দেখা কি দারুণ, ভীষণ সুন্দর, বাহ। এদিকে আরেকটা এসছে, এখন না পরে পরে চড়বো। দেখো
এই চেয়ারগুলো আমরা ভাড়া নিয়েছি দুটো 40 টাকা করে, সমুদ্রের কাছে নিয়ে গিয়ে বসবো। তো আমরা বসেছিলাম, বলছে চেয়ারগুলোর ভাড়া আছে 20 টাকা করে। তো আমার হাজবেন্ড বলছে যে এগুলো নিয়ে যেতে পারবো সমুদ্রের পাড়ে, হ্যাঁ তো 40 টাকা লাগবে, তবুও দেখবো, কারণ 7টা বাজতে এখনও অনেক দেরি, আমরা হোটেল 7টার পরে গিয়ে ঢুকবো, কাছেই আমাদের হোটেলটা। এত সুন্দর সিনারি কি বলবো, ইচ্ছে করে বারবার আসতে বারবার আসতে। পুরীতে এসে এটাই প্রথম কিনলাম। এখন চলে যাচ্ছে আবার হোটেলের উদ্দেশ্যে, কারণ 7টা প্রায় বাজতে চলেছে, 10 মিনিট বাকি।